ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুরা বাংলাদেশে একটি জাহাজ দখলে নিয়েছে। আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই আসছিল পণ্যবাহী এই জাহাজটি। দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহ নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। পরে প্রায় শতাধিক জলদস্যু জাহাজটি নিয়ন্ত্রণ নেয়। এ সময় ২৩ বাংলাদেশি নাবিককে কেবিনে আটকে ফেলা হয়। তবে জিম্মি অবস্থায় থাকলেও বাংলাদেশি নাবিকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসআর শিপিং এর অধীনে পরিচালিত জাহাজটিকে পরে জলদস্যুরা সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যায় বলে জানিয়েছেন এক নাবিক। জাহাজটির মালিক পক্ষ থেকে জানানো হয়, জাহাজ এবং নাবিকদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। এর আগে ২০১০ সালেও একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি জাহান মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ তিন মাস পর ২৬ নাবিক সহ জাহাজটি মুক্ত হয়। ভারত মহাসাগরে গত কয়েক দশকে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা। এর কারণে এই জলপথ ব্যবহার করে পরিচালিত পণ্য পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।